Welcome back to my channel Soma Creative. আজ একটা নতুন ডিজাইন শেখাবো। তো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটিকে আর বেল আইকনকে দাবিয়ে দেবেন। চলো স্টার্ট করা যাক। নেব 26টা, তো 26টা আমি চেন করে নিয়েছি, ঠিক আছে। এবার আমরা সিঙ্গেল ক্রোশেস করব, ঠিক আছে। তো এবার এটা মাঝে ধরে আমি সিঙ্গেল ক্রোশেস করে নিচ্ছি। তো আমি লাস্টের কাছে সিঙ্গেল ক্রোশেস করে 26টা আমার করে নিয়েছি। এবার আমি এদিকে ঘুরতে হবে তো না, আমি এদিকে ঘুরবো না, আমি এদিকে করবো। এটা রাউন্ড শেপে সব কাজ হবে, তো আমি এদিকে ঘুরবো। তো কোণে আমি 3টা ডবল ক্রোশেস করে নেব, ঠিক আছে। তো একটা ঘরে 3টা, 1 2 3 3টা ডবল ক্রোশেস করে নিয়েছি, ঠিক আছে। ঠিক পাশের ঘরটা আমি আবার করে সিঙ্গেল ক্রোশেস করে পরপর করে নেব, ঠিক আছে। তো এটা গুনে নিয়েছি উল্টো পথ দিয়েও, উল্টো সাইডে গুনে নিয়েছি, ঠিক আছে। এটাতে আমি জয়েন্ট করবো, ঠিক আছে। জয়েন্ট করে না এবার 3টা চেন নেব, 3টা চেন নেব। তো ওই ঘরে আমি যেখানে চেন নিয়েছিলাম সেই পাশের ঘরে আমি সেখানে ডবল ক্রোশেস করব। 2টো ডবল ক্রোশেস নিলাম, ডবল ক্রোশেস করলাম, ঠিক আছে। 2টো ঘরে পরে 1 2 3 3 নম্বর ঘরে আবার ডবল ক্রোশেস করব, ডবল ক্রোশেস 3 বার সেখানে, একটা ঘরে 3টা এবার ডবল ক্রোশেস। আর দেখতে এইটা এরকম দেখতে লাগবে। তার ঠিক পরে আবার 2টো বছরে 1 2 3 নম্বর করে এরকম করে আমি গুনে নেব। এই যে এক সাইড এরকম গুনে নিয়েছি, দেখেছ তো, 2টো করে ঘর ছেড়ে ঘরে করেছি, ঠিক। আমি আর এদিকে আসবো না, আমি এদিকে আসবো। তো ঘুরে ঘুরে সেম পাশে 2টো ঘর ছিল, আবার সেই ডবল ক্রোশেস করব। এবারে এটাও করে নেব, এই সাইডটাও করে নেব। এবার আমি কোণের কাছে চলে এসেছি, কোণের কাছে 3টা চেন আছে, তো 3টা চেনের সঙ্গে আমি জয়েন করে নেব। জয়েন করে নিলাম, এখানে আমি 3টা চেন নেব, 1 2 3। তো এখানে আবার আমি ডবল ক্রোশেস 2বার নেব, 1 2 2টো ঘর করে নিলাম, ঠিক আছে। এইভাবে কোণ চলে আসবে। তো এরপরে আমি কালার এবার অ্যাড করতে হবে, নেক্সট কালারটা অ্যাড করব। তো তোমার যে কোনো কালার পছন্দ সেই কালারই দাও। তো এই যে ছোটো এই সুতোটাকে ভেতরের দিকে রেখে দেয়, আর এটাও ভেতরের দিকে থাকবে। তো এখান থেকে আমি নিলাম, এই যে ঘর কেমন সুতো ঢুকালাম, দেখেছ? সেইভাবে এবার এটা
কালারটা নিলাম, এবার পাক নিয়ে ঠিক তার পাশের ঘরে আমি সেভাবে ডাবল কোশেস বানাবো। সুতোটা কীভাবে ঢুকালাম একবার একটু লক্ষ্য করে, তো এটা নিয়ে নিলাম। এবার আবার 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 আগের কালারটা নেব, আর যেদিকে সুতো আছে সেদিকেই রাখো। এটা উপরের দিকে সুতো ছিল উপরে থাক, নিচে সুতো ছিল নিচে থাক। আবার এটাকে টান করে এই সুতোর কালারটা নিলে, ঠিক আছে। এবার আবার ভাগ করলে আবার ডাবল ক্রোশেস করলে, ঠিক আছে। এবার এই সুতোটাকে নিচের দিকে টানবে, আবার সবুজ সুতোটাকে ধরবে, এবার নিবে এই সুতোটাকে এইদিকে রাখবে মাঝখান দিকে, এই সুতো টান দিলে আবার সবুজ সুতোকে পাক নিয়ে ডাবল ক্রোশেস করলে তিনবার। আবার ঠিক এই উপরে উপরের সুতোটাকে উপরে রাখে, এই যে এটা সামনে, তাহলে কী হবে না আমার উলের যে উলটা গুটো হবে না। তুমি যদি ভাবছো এটা থেকে একবার টেনে নিয়েছি, একবার টেনে এদিকে টেনে নিলাম, একবার এদিকে, তাহলে কী হবে জট পাকিয়ে যাবে, সেরকম করবে না। তো এটা উপরে আছে তো উপরে থাকতে দাও, আর সাদাটাকে নিচে রাখছে, সবুজ কালারটা উপরে আছে উপরে থাকতে দাও, ঠিক আছে। সাদা কালারটাকে নিচে আছে নিচে থাকতে দাও, মানে পেছনে আছে পেছনে থাকতে দাও, এটা সামনে আছে সামনে থাকতে দাও, ব্যাস। তাহলে কী হবে না। আর হ্যাঁ, পাট্টুপট যখন যাবে ওই সুতোগুলো মাঝখানে মাঝখানে এবার ঢুকে 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 যাবে, তাহলে কী হবে না, তোমাকে আর কেটে কেটে আর বানাতে হবে না, ঠিক আছে। এটা এইভাবেই বানানো হয়। এবার এটাকে এদিকে সামনে রেখে দিলাম, এবার সবুজ সুতোটাকে সামনে পিছনেটাকে আমি এবার নিয়ে নিলাম, এবার এইভাবে ডাবল ক্রোশেস করে এরকম আমি এবারে এই যে দেখেছো একটা ছাড়া একটা কেমন হলো। তো এইভাবে করে আমি এই রাউন্ডটা এভাবে বানিয়ে নেব। আমি ঠিক আবার কনের কাছে চলে এসেছি, কনের কাছে চলে এসেছি। তো কোনটার কাছে সবুজ কালারটা হবে, তো আমি সবুজ কালারটা করেছি, ঠিক আছে। তো সবুজ কালার করে নিয়েছি, দেখতে পাচ্ছ পরপর পরপর আমি সেই সেম টু সেম কালার করে নিয়েছি। এবার আমি একটু চেন নিয়েছিলাম, সেখানে আমি আবার জড়িয়ে দেবো, ঠিক আছে। এবার তিনটা চেন নেব, তিনটা নিতে পারো দুটো নিতে পারো তোমার যা ইচ্ছে। তো এবার ঠিক এটা এরপরের রাউন্ডটাতে আমি পুরো সবুজ গুনবো, তো আমি এখানে আবার সেম টু সেম দুটো ডবল ক্রোশেস নিয়ে নেবো ওই ঘর থেকে, ব্যাস, ঠিক আছে। আবার থাক পাশের ঘরে আমি এখানে ডবল ক্রোশেস করে তিনটা, তো তো এর পরপর আমি এটা করতে থাকবো। বাট আমি তোমাকে একটা দেখাতে চাই যে পেছনটা কোনো কাটা কোনো সুতো কাটেনি, কী করে না আমরা পরপর সুতোটাকে পাঁচ বাই পাঁচ নিয়ে চলে এসেছিলাম, তার ফলে সুতো কাটেনি, দেখতে পাচ্ছ ওইখানে কোনো সুতো কাটা নেই, পাঁচ বাই পাঁচ পাঁচ নেই। তো এই আর আমি পাশে নিয়ে যাব না, তো এটা মানে ঘিয়া কালারের এটা মানে সাদা বলো ঘিয়া বলো এই কালারটা আমি এখানে রেখে দেবো, ওই কোণেই রেখে দেবো, ঠিক আছে। তাকে আর নিয়ে যাব না, কেন এবার এই রাউন্ডটা শুধু সবুজ কালারের কাজ হবে, তো আমাকে সবুজ কালার কাজ হবে। তো আমি এই কালারটা আমি এখানে রেখে দিলাম, আমি ফরের ঠিক রাউন্ডটায় আসলে সে কালারটা আমি নেব। তো এইভাবে করে আমি সবুজ কালারের রাউন্ড আমি মানে করে নেব।
দেখো আমি অল্প অল্প এই রাউন্ডটা আমি করে নেবো সবুজ কালারটা। তো আমি সবুজ কালারটা এই পার্টটা আমি গুনে নিয়েছি, ঠিক আছে। এবার কোনের গাছে আমি সেইভাবে সেম প্রসেসে জয়েন করবো, ঠিক আছে। তিনটা চেন নেবো, তো সেখানে আবার গুনবো দুই, ঠিক আছে তিন হয়ে গেল। এবার আমি ঘিয়া কালারটা এবার নেব, ঠিক আছে। এখান থেকে আমি এবার কালার দিতে থাকবো, তো সবুজটা পিছন থাকবে, সাদা এটা এই কালারটা আগে থাকবে। তো যখন যে কালারটা সেই কালারটা সেই কালারটা আঙ্গুলে চলে আসবে, আর সবুজটা ঠিক সঙ্গে সঙ্গে যাবে আগের প্রসেসের মধ্যে, ঠিক আছে। একটা ঘর এবার সামনে রেখে দিলাম, এবার সবুজ কালারটা নিলাম, ঠিক আছে। এইভাবে এটা নিলাম, এইভাবে করে একটা একটা ঘি কালার একটা সবুজ কালার গুনে গুনে যেরকম এই পার্টটা গেছিলাম এই পার্টটাও গুনে যাব, ঠিক তার পরের পার্টটাতে এই কালার হবে। তো একবার এই কালার একটা পার্ট যাবে, আবার একটা আবার এই কালার যাবে, ঠিক আছে। তো এটা আমি গুনে নিচ্ছি, তো এরপরে আমি তো একটা 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 ছাড়া একটা করে দিয়েছি কালার। এরপরে নেক্সট কালারটা এই কালার দিয়ে আমি পুরো যে সবুজটা পুরো রাউন্ড করেছিলাম ঠিক এই এই কালারটাও পুরো রাউন্ড করে তো পুরো রাউন্ড করে নেব, ঠিক আছে। এই দেখো হোয়াইট কালারটা আমি এরকম করে রাউন্ড করে নেবো। এবার দূর থেকে দেখো একটা ফুল মতন লাগছে, এই যে একটা ফুল, এটা যেমন ফুল সেরকম পরে ডিজাইনটা করে দিলে এবার সাদাটাও ঠিক এইভাবে ফুল দেখা দূর থেকে, ঠিক আছে। চলো এটা আমি কমপ্লিট করে তোমাকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা ডিজাইন উঠেছে। তো সবুজ একটা ছোট ফুলের মতন ডিজাইন উঠেছে সবুজে, তারপরে এটা এই যে ফাঁকা এই 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 টাইপের তুমি টুপিও বানাতে পারো, টুপি করে এটা কুচকে দিতে পারো, টুপিও হতে পারে। এটা আমি একটা পার্সের মতন বানিয়েছি, তো এটা একদিকে চেন লাগিয়ে দেবো ঠিক সুন্দরভাবে, তো সুন্দরভাবে এতে মোবাইল ঢুকে যাবে। এই ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।